রাষ্ট্র সিনিয়র সিটিজেন মর্যাদা দিলেও প্রতিটি ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন প্রবীণরা। আজও ব্যাংক, গণপরিবহন, হাসপাতাল সহ কোনো প্রতিষ্ঠানেই মিলে না বিশেষ কোনো সুবিধা। এ নিয়ে হতাশা জানান প্রবীণরা। প্রত্যেকেই দায়িত্বশীল হলে প্রবীণদের জীবন সুন্দর হতে পারে বলে মনে করে সমাজ কল্যাণ অধিদপ্তর। সুরাইমনির আরেকটি রিপোর্ট। সিনিয়র সিটিজেনের মর্যাদা দিয়েছে রাষ্ট্র, কিন্তু ব্যক্তি থেকে সরকারি প্রতিষ্ঠান প্রতিটি ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন এই মানুষগুলো। তিল তিল করে যারা নিজ পরিবার গড়েছেন, সন্তানদের প্রতিষ্ঠিত করতে ঝরিয়েছেন ঘাম। সমাজ, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে ভূমিকা রাখলেও বার্ধক্য এসে এর প্রতিটি স্তরেই বৈষম্য আর উপেক্ষার শিকার প্রবীণরা। শেষ বয়সে যাতে তাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে তারা অন্তত সম্মানটুকু পায়। অসহায় থাকে, কারো ছেলে সন্তান নাই, কারো আসতে থাকেও ছেলে সন্তান অনেক সময় দেখতেও দেখেরও না। প্রতি বছর প্রবীণ দিবস পালন করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ জানান তারা। সিনিয়র সিটিজেনদের যথাযোগ্য সম্মান দেন, কিন্তু জিনিসটা পাই না, শুধু শুনেই আসছি। পাবলিক ট্রান্সপোর্টগুলোতে প্রবীণরা দাঁড়িয়ে থাকে, আমরা বাসের সামনেতে দেখি, পাবলিক বাসের সামনে, যে মহিলা শিশু প্রতিবন্ধী এখানে কেন প্রবীণ নয়। আর প্রত্যেকে দায়িত্বশীল হলেই প্রবীণদের জীবন সুন্দর হতে পারে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। মূল্যবোধটা কিন্তু হারিয়ে যাচ্ছে বলেই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বা বাড়বে, বা বৃদ্ধাশ্রমে দেখা যায় আমরা মাঝে মাঝে পত্রিকাতে দেখি যে সন্তান ফেলে গেছে তার বৃদ্ধ বাবা মাকে কোথাও রাস্তায় অথবা রেল স্টেশনে, সে মা কান্নাকাটি করছে, এই দৃশ্যগুলো কিন্তু মাঝে মাঝে ভাইরাল হয়। তো এই ধরনের জিনিসগুলো যাতে না হয় সেই মূল্যবোধটা পরিবারেই তৈরি করতে হবে। মাত্র 18 বছরের ভেতর দিয়ে কিন্তু আমাদের সমাজটা প্রবীণ প্রধানে পরিণত হবে, তা সেই 2047 সালের প্রবীণ কারা, সেটা কিন্তু আমি, আমার মতো তরুণ যারা তারা। সুতরাং প্রবীণদের নিয়ে কাজ করতে হবে আমাদের, আমি এটাই আহ্বান জানাবো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।